দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে দ্য গ্রিন চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আমি মনির হায়দার। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা র‍্যাবের উপরে এবং র‍্যাবের কয়েকজন বর্তমান এবং সাবেক কর্মকর্তার উপরে, এ প্রসঙ্গে দুই আড়াই মাস আগের এক আলোচনায় আমি বলেছিলাম যে গত 13 বছর ধরে আমরা যে দৃশ্য দেখে মোটামুটি অভ্যস্ত হয়ে উঠেছি, সেটা হলো যে ইস্যু আসে, ইস্যু যায়, নতুন ইস্যুর ভিড়ে পুরনো ইস্যু হারিয়ে যায়। তো এই ইস্যুটাও, এই যে র‍্যাবের নিষেধাজ্ঞা, এটাও হারিয়ে যাবে নাকি? আমি বলেছিলাম যে না, এই ইস্যুটা হারিয়ে যেতে আসেনি। সে সময় এই র‍্যাবের উপরে স্যাংশন বিষয়ে আমি মোট পরপর চারটা আলোচনা করেছিলাম। আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আবার সেই চারটা ভিডিওর লিংক দিয়ে দেব। আপনাদের সময় থাকলে আপনারা একটু দেখে নিন এবং বর্তমানে যা ঘটছে এবং আগামী কিছু কালের মধ্যে যা ঘটবে সেগুলো ওই আলোচনাগুলোর সঙ্গে আপনারা মিলিয়ে নিতে পারবেন। দেখেন, আমার পরিচয় হলো আমি কিন্তু মূলত একজন সাংবাদিক, কিন্তু এখন তো আর ঠিক সেভাবে পূর্ণকালীন একজন পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করতে পাচ্ছি না। এখন একজন অ্যাক্টিভিস্ট হিসাবে যেটা করছি এটা এক ধরনের ওপিনিয়ন বা মতামত দেওয়া বা কোনো কোনো ক্ষেত্রে বিশ্লেষণ করা। তবে সেই ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে বা বিশ্লেষণ করবার ক্ষেত্রে খুবই সতর্ক থাকি যে কোনো বেজলেস বা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে যেন আমি কথা না বলি। সে কারণে কথা বলবার আগে যে কোনো বিষয়ের উপরে মোটামুটি যতটুকু সম্ভব স্টাডি করা এবং তথ্যের সত্য মিথ্যা যাচাই বাছাই করে নেবার কাজে আমি সাধারণত অবহেলা করি না। আর যেহেতু দুই যুগেরও বেশি সময় একজন অ্যাক্টিভ পেশাদার রিপোর্টার ছিলাম, সে কারণে তথ্য পাবার যে চ্যানেলগুলো সেগুলো তো আর নিষ্ক্রিয় হয়ে যায়নি বা আমিও সেগুলোর সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি। সে কারণে আমার কাজে লাগুক আর না লাগুক, সে বিভিন্ন চ্যানেলে আমার কাছে মোটামুটি তথ্য সব সময় আসে। সেটা বাংলাদেশের ধরেন সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, এমনকি বর্তমান ক্ষমতাসীন দলের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আগেও ছিল, এখনো আছে। যাই হোক, আমার কাছে গত কিছুদিনের মধ্যে বিভিন্নভাবে যে তথ্যগুলো এসছে সেটার মোটামুটি একটা সমন্বিত রূপ আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হলো যে র‍্যাবের উপরে এবং র‍্যাবের মাত্র 7 জন কর্মকর্তা, এটা খুবই একটা ক্ষুদ্র ব্যাপার মনে হয় যে মাত্র 7 জন কর্মকর্তার উপরে একটা আমেরিকান স্যাংশন। এই স্যাংশনটা তো আমরা সবাই দেখেছি যে সরকার প্রথম দিন থেকে এটাকে তো পাত্তা একেবারেই দেয়নি এবং সরকারের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্যমন্ত্রী, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী সবাই এটা নিয়ে অনেক তাচ্ছিল্য করেছে যে এইটা আবার কি। বরং আমেরিকার মানবাধিকার পরিস্থিতি, আমেরিকার গণতন্ত্র নিয়ে তারা নানা রকম সমালোচনা করেছে সেই সময়। তো এটা ছিল আসলে সেই সময় একটা তাদের হতে পারে যে তারা বুঝে কিংবা না বুঝে এ ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। কিন্তু এ পর্যায়ে এসে আমরা তো সবাই বুঝতে পাচ্ছি যে এই মাত্র 7 জন কর্মকর্তার উপরে আমেরিকার যে স্যাংশন, এটা নিয়ে সরকার আসলে বেশ বড় রকমের বিপদে আছে। এটা যেমন সত্য, সেই সঙ্গে সরকার এটাও জানে যে ঠিক কি কি কাজ করলে এই স্যাংশন উঠবে বা এই স্যাংশনের হাত থেকে মুক্তি পাওয়া যাবে, এবং সেই সঙ্গে সরকার এটাও জানে যে এই কাজগুলো না করলে যে স্যাংশন আসলে কখনোই উঠবে না। কিন্তু এই ব্যাপারটা পরিষ্কারভাবে জানা সত্ত্বেও সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকার এই কাজগুলো করবে না, মানে যে কাজগুলো করলে স্যাংশন উইথড্র হবে। মানে আমেরিকানরা তো পরিষ্কার করেই বলছে যে ঠিক কি কি কাজ করলে এই স্যাংশন উঠতে পারে। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যে কাজগুলো করলে এই স্যাংশন উঠবে সে কাজগুলো সরকার করবে না। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় যে সরকার মুখে যাই বলুক, মানে সরকারের মন্ত্রীরা তারা নানা কথা বলছে, কিন্তু তারা যাই বলুক তারা আসলে চায় না যে এই স্যাংশন উঠুক। কারণ এই স্যাংশন উঠাবার জন্য যা যা করতে হবে তারা সেগুলোর ধারে কাছেও কিন্তু যাচ্ছে না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে সরকার যদি নাই চায় যে এই স্যাংশন উঠুক, তাহলে সরকার এটা নিয়ে এত দৌড়ঝাঁপ করছে কেন, এত অস্থিরতা দেখাচ্ছে কেন? এর উত্তর হলো সরকার ভেতরের চাপ সামাল দেবার জন্য এগুলো দেখাচ্ছে আসলে। অর্থাৎ সরকার ভেতর থেকে প্রচন্ড একটা চাপের মুখে আছে। কোন জায়গা থেকে? ইনস্ট্রুমেন্ট থেকে। যেমন র‍্যাব একটা ইনস্ট্রুমেন্ট, এই র‍্যাব এবং র‍্যাবের মতো আরো কিছু ইনস্ট্রুমেন্টের তরফ থেকে সরকার প্রচন্ড রকম চাপের মুখে আছে। সেই সব ইনস্ট্রুমেন্টকে দেখানোর জন্যই সরকার দৃশ্যমান কিছু তৎপরতা চালাচ্ছে, যাতে করে এই ইনস্ট্রুমেন্টগুলোকে এই মর্মে আশ্বস্ত রাখা যায় যে আমরা কিন্তু খুব করে চেষ্টা করছি যে এই স্যাংশন যাতে উঠে যায়। এর উদ্দেশ্য হলো এই সমস্ত ইনস্ট্রুমেন্টকে একটা গুড হিউমারে রেখে বা একটা আস্থায় রেখে মূল উদ্দেশ্য সাধন করা। আর মূল উদ্দেশ্যটা হলো সংশ্লিষ্ট বিভিন্ন মহল বুঝে ওঠার আগেই আরেকটি নির্বাচনী ড্রামা তারা মঞ্চস্থ করে সেই পর্ব দ্রুত সেরে ফেলা।
আর ইনস্ট্রুমেন্টগুলো যদি বিগড়ে যায় তাহলে এই কাজটা এত সহজ হবে না। সম্ভাব্য সেই নির্বাচনী ড্রামা বা চালাকির ব্যাপারে এখন যদি বিস্তারিত বলতে যাই তো অনেক সময় লাগবে, সেটার জন্য আমি ভাবছি যে আলাদা একটা আলোচনা করব। এখন বরং যে ইনস্ট্রুমেন্টের কথা বললাম সেই ইনস্ট্রুমেন্টগুলোর চাপের প্রসঙ্গে ফিরে আসি। দেখেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ঢাকায় তাদের যে নতুন অ্যাম্বাসেডর এসেছেন পিটার হাস, তারা প্রত্যেকেই একেবারে পরিষ্কার করে খোলাখুলিভাবে বলেছেন যে ঠিক কি কি কাজ করলে র‍্যাবের উপর থেকে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা উঠবে, আর কোন কোন কাজ না করলে নিষেধাজ্ঞা উঠবে না। সর্বশেষ আমরা দেখেছি একেবারে পররাষ্ট্রমন্ত্রীর মুখের উপরে ঢাকায় নতুন অ্যাম্বাসেডর আমেরিকার, যে তিনি বলে দিয়েছেন যে কি কি কাজ না করলে এই স্যাংশন উঠবে না। কিন্তু সেসব দিকে এক চুলো না গিয়ে সরকার এমন সব পথে দৌড়াচ্ছে যেদিকে আরো জোরে দৌড়ালেও কিন্তু এই স্যাংশন উঠবার ক্ষেত্রে কোনো অগ্রগতি হবে না, এবং এটা সরকার খুব ভালো করে জানে। বরং এসব তৎপরতার ফল হবে উল্টো। আপনারা যখন টপ টু বটম প্রায় একই সুরে বলতে থাকেন তারস্বরে যে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণেই এই স্যাংশন এসছে, এর অর্থ দাঁড়ায় যে আমেরিকা চালাচ্ছে গাধা মার্কা কিছু লোক যাদেরকে খুব সহজেই মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করা যায়। আবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মতো সংগঠনকে দিয়ে যখন আপনারা এই সমস্ত স্যাংশনের বিরুদ্ধে বিবৃতি দেন তখন আমেরিকা সহ সারা পৃথিবীর মানুষের বুঝতে বেশ সুবিধা হয় যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পেশাদারিত্ব এখন কোন পর্যায়ে আছে। আর আপনারা সর্বশেষ যেটা করলেন সেটা তো হাস্যকরের চেয়েও ফানি একটা ব্যাপার, যে আমেরিকান অ্যাম্বাসেডর যেদিন পররাষ্ট্রমন্ত্রীর মুখের উপরে বলল যে এই এই কাজ না করলে এই নিষেধাজ্ঞা কখনো উঠবে না, ঠিক তার পরের দিনই আপনারা ঘোষণা করলেন যে আপনারা এই নিষেধাজ্ঞা উঠানোর জন্য ভারতের সাহায্য চেয়েছেন। এর মাধ্যমে কি আপনারা অ্যাম্বাসেডরকে এমন বার্তা দেননি যে দেখো তোমার কথায় আমরা পাত্তা দেই না, আমরা ইন্ডিয়াকে ধরেছি তারাই এখন আমাদের স্যাংশন উঠিয়ে দেবে? এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, আচ্ছা আপনারা লক্ষ্য করেছেন কিনা যে বেশ কিছু কাল ধরে কিছু কিছু মানুষ এরকম একটা প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কের অবনতি হয়েছে, কারণ বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনরা চীনের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, সে কারণে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কের বেশ অবনতি হয়েছে বলে প্রচার করা হয়। আমি সবসময় বলেছি যে না, এটা সত্য না, এবং এটা হয়নি, এটা হবেও না। অন্তত নরেন্দ্র মোদীর সরকার যতদিন ক্ষমতায় আছে কিংবা যে সরকারই থাকুক, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কের চুল পরিমাণ অবনতি হয়নি, এবং এটা কখনোই হবে না, কারণ এই সরকারের অন্যতম প্রধান রক্ষা কবচই হলো ইন্ডিয়া। যারা এই তত্ত্ব প্রচার করেন যে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের সম্পর্কের অবনতি হয়েছে, তারা প্রকারান্তরে বাংলাদেশের জনগণের কাছে এই ক্ষমতাসীন সরকারের একটা ইমেজ বৃদ্ধির কৌশল হিসেবে এই কাজটা করেন, তাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে। যাই হোক, আবার প্রসঙ্গে ফিরি যে আমেরিকান স্যাংশনের ব্যাপারে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, তারপরে কিছুদিন আগে যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছিল ভিক্টোরিয়া নুল্যান্ড, এবং অ্যাম্বাসেডর পিটার হাস, তারা সবাই একই কথা কিন্তু বলছেন বারবার, এবং খুব পরিষ্কার করে বলছেন যে এখানে না বোঝার কিছু নেই যে ঠিক কি কি কাজ করলে স্যাংশন উঠবে আর কি কি না করলে স্যাংশন উঠবে না। কিন্তু এর বিপরীতে বাংলাদেশের মোমেন মন্ত্রী সহ অন্যান্য যারা এই বিষয় নিয়ে কথা বলছেন তারা এমন একটা ভাব ধরছেন যে আমেরিকানরা যে আসলে কি চায় এটা তারা বুঝতে পারছেন না। এটা আসলে অনেকটা জেগে ঘুমানোর মতো। দেখেন, মোমেন সাহেব তার জীবনের 70% সময় আমেরিকায় কাটিয়েছেন, তিনি এদেশের নাগরিক। আমেরিকানরা কি বলছেন, আমেরিকানরা কি চায় এটা তিনি এবং তার সরকার বুঝতে পারছেন না, এটা কি হতে পারে? প্রকৃত সত্য হচ্ছে তিনি এবং তার সরকারের সকলেই খুব ভালো করে জানেন এবং বোঝেন যে আমেরিকানরা আসলে কি চাইছে, কিন্তু তারা ইচ্ছে করেই না বোঝার একটা ভান ধরেছেন। কারণ তারা যদি স্বীকার করে নেন যে আমেরিকা কি চাইছে বা কি বলছে এটা তারা বুঝতে পেরেছেন, তাহলে তো তাদের প্রথম কাজ হবে এই চাওয়াগুলো ঠিকঠাক মতো পূরণ করা, আর এই ঠিকঠাক মতো পূরণ করতে গেলেই তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, এটা তারা খুব ভালো করে জানেন। জেনে বুঝে এই বিষ কি সরকার পান করতে পারে? গত 13 বছর ধরে এত যত্নে সাজানো গোছানো সংসার ছেড়ে চলে যেতে হবে, এটা কি স্বাভাবিকভাবে কেউ মেনে নিতে পারে নাকি? আমি মোটামুটি আপনাদের নিশ্চিত করে জানাচ্ছি যে সরকার অত্যন্ত সুপরিকল্পিত আরেকটি নির্বাচনী চালাকি বা একটা মেলো ড্রামার খুব কাছাকাছি চলে এসছে। সেটা হয়তো 2014 সালের মতো কিংবা 2018 সালের মতো হবে না, একেবারে ফ্রেশ নতুন চিত্রনাট্যের ভিত্তিতে হবে, এবং সেটার জন্য বিগ বাজেটও, অঘোষিত বিগ বাজেটও কিন্তু রেডি। তবে এটাও বলে রাখি যে আসন্ন এই নির্বাচনী মেলোড্রামার পর আমেরিকানরা যে বাংলাদেশের ব্যাপারে আরও একের পর এক কঠোর পদক্ষেপ নেবে সেটা বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনরা খুব ভালো করেই জানে। কিন্তু বাংলাদেশের ক্ষমতাসীনরা জেনে বুঝেই এই মুহূর্তে সেটার চেয়ে স্বাভাবিকভাবেই অনেক বেশি গুরুত্ব দিচ্ছে নিজেদের ক্ষমতায় টিকে থাকাটা, যে কোনোভাবেই হোক আরেকটা বৈতরণী পার হয়ে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় থাকাটা নিশ্চিত করা। তারা মনে করছে যে আমেরিকার যে সম্ভাব্য চাপ
সেটা মোকাবেলার কৌশলটা না হয় পরেই ঠিক করা যাবে। কিন্তু এই মুহূর্তে আমেরিকার ভবিষ্যৎ চাপের বিষয়টাকে যদি সামনে রাখা হয় বা তারা যদি সেটাকে গুরুত্ব দিতে যায়, তাহলে নিশ্চিতভাবে তাদেরকে তাদের জায়গা ছেড়ে দিতে হবে। সুতরাং আমেরিকানদের চাওয়া না চাওয়ার ব্যাপারটাকে দৃশ্যত বাংলাদেশের ক্ষমতাসীনরা একটা গুরুত্ব দিলেও কার্যক্ষেত্রে তারা ব্যস্ত আছে তাদের টিকে থাকার নিশ্চয়তা বিধানের কাজ নিয়ে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কি ঘটতে যাচ্ছে আগামী কিছু কালের মধ্যে, আপনারা নিশ্চয়ই সেটা দেখবেন এবং আমরা সেটা নিয়ে আরো আলোচনা করবো। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।